আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, সাইনবোর্ড মোড় থেকে আমি সরাসরি বলছি, সাইনবোর্ড নারায়ণগঞ্জ চৌরাস্তার মোড় থেকে। একটি কথা বলে রাখি, আমার মতে এখানে যেই পরিমাণ লোকের প্রয়োজন ছিল, সাইনবোর্ড এত বিশাল বড় একটা বোর্ড, সেখানে কিন্তু সেই পরিমাণ লোক নেই। সুতরাং লোক যত কম হবে আমার মনে হচ্ছে বিপদ তত আমাদের বেশি হবে। তাছাড়া একটি আমি পূর্বের পোস্টে বলেছিলাম, এখানে সকাল পর্যন্ত আমি অন্তত সকাল পর্যন্ত ইব্রাহিম আসার এখানে ছিলাম, কোনো প্রকার মিছিল আমরা কোনো আবাস পাচ্ছিলাম না। এর একটি কারণও আছে, কারণ দুই মাদ্রাসার পরীক্ষা, ব্যাপক পরীক্ষা শেষ হওয়ার কারণে ছাত্র কিন্তু দাওরা দিয়ে ছাত্র ছাড়া কোনো ছাত্রই নেই, যার কারণে ছাত্র সংখ্যা কম। দেখতেই পাচ্ছেন এখানে এত বড় বিশাল মোড়, এই মোড়ের মধ্যে কিন্তু ছাত্র সংখ্যা একেবারেই কম। সুতরাং ছাত্র আরও অনেক প্রয়োজন। আপনার আমি সকলকে আহ্বান করছি, যারা যারা আশেপাশে আছেন, সাইনবোর্ড ড্যামরা যাত্রাবাড়ি আশেপাশে সকলে চলে আসুন। এখানে কিন্তু মিছিলটা আমরা এই মুহূর্তে এসেছি এবং আমার সামনে দেখতে পাচ্ছেন পুলিশে আহ্বান করছে, বিজিবি, পুলিশ, র্যাব, তারা কিন্তু আহ্বান করছে আমরা যেন লাঠি ফেলিয়ে দিই। বাইরা সকলে চলে যায়, সকলে চলে যায়, আমরা কেউ পুলিশের সাথে অ্যাকশনে না যাই, আমরা সবাই চলে যাই দিকে। আমাদের পুলিশ ভাইরা এখানে আছেন, এই সবাই ভিতরে চলে যান। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি আজহার ইসলাম, আজহার ইসলাম সাহেব, তিনি কথা বলছেন পুলিশের সাথে যাতে কোনো রকম কোনো ধরনের ঘটনা না ঘটে। আমি সকলকে উদার আহ্বান জানাচ্ছি, আপনারা প্লিজ সাইনবোর্ডের মোড়ে তাড়াতাড়ি চলে আসুন। সাইনবোর্ডে ব্যাপক পরিমাণ লোকের প্রয়োজন, ব্যাপক লোকের প্রয়োজন, তাড়াতাড়ি চলে আসুন আপনারা। এই মোড় দখলের জন্য কমপক্ষে 5 থেকে 10 হাজার মানুষের প্রয়োজন। সো এখানে আমার মনে হচ্ছে 500 মানুষ হবে না, এখানে 500 মানুষ আমাদেরকে মাঠে রেখে আপনারা লাইভ দেখছেন, আপনারা কমেন্ট করছেন, শেয়ার করছেন, আর আপনারা বসে বসে ফেসবুকে বলছেন যে জিহাদ করব, এই করব, সেই করব। আপনারা কি ভাই কি হয়েছেন আপনারা? আমি সকলকে উদার আহ্বান জানাচ্ছি, সকলেই সাইনবোর্ড মোড়ে এই মুহূর্তে চলে আসুন। আমার মনে হচ্ছে পুলিশ আমাদের চেয়ে বেশি, এত পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, আমাদের সাথে কেউ নাই, বাইরের মানুষ আমাদের সাথে কেউ নাই, সব এখানে ছাত্ররা মিছিল করতেছে। এই যে দেখুন ছাত্ররা মিছিল করতেছে, তাও একদম নগণ্য সংখ্যা। এই যে দেখুন পুলিশ কীভাবে কীভাবে আসছে, দেখুন পুলিশের আহ্বান করছে আমরা যেন লাঠি ফেলে দিই, লাঠি ফেলে দিই। এখানে হাজার হুজুর নাকি হারুন ইয়া মুফতি আজহার ইসলাম সাহেব আমাদের মাঝে আসেন, তিনাকে পুলিশ ডাকছে। এই বিজিবি আহ্বান করছে 10 মিনিটের ভিতরে মাঠ খালি করার জন্য। চতুর্দিক থেকে পুলিশ আসতেছে সাইনবোর্ডে, মিছিলটি আমরা মাত্র শুরু করেছি কিন্তু লোক সংখ্যা এত কম, এর জন্য আপনারা ফেসবুক মুজাহিদ যারা আছেন তারা দায়ী থাকবেন। বসে বসে ফেসবুক পোস্ট করছেন মিয়া, আর এখানে বলছে আমার ওই মাইর খাচ্ছে কেন? আপনি মাইর খাওয়ার জন্য কী করেছেন, কী প্রস্তুতি নিয়েছেন আপনি? পুলিশ বলছে 10 মিনিটের ভিতরে সাইনবোর্ড খালি করতে হবে। হেফাজত নেতা মুফতি আজহার ইসলাম সাহেবকে পুলিশ ডেকে বলছে 10 মিনিটের ভিতর খালি করতে হবে। এই যে পুলিশ কথা বলছে, দেখুন বিজেপি এখানে আছেন এবং নেতৃবৃন্দ আমাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন, কারণ বিজেপি বলছে আমাদেরকে সরে যাওয়ার জন্য। হাজার হাজার মানুষ আজকে এখানে দাঁড়িয়ে আছে, সব দাঁড়ে টুপিওয়ালা মানুষ আন্দোলন করছে, দেখুন এখানে দেখুন। আর বাহিরের মানুষগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদদের বিচারের দাবিতে, আমি মনে করি একমাত্র এই হুজুররাই সব সময় দাঁড়িয়ে টুপিওয়ালা লোকেরা কি দায়িত্ব আপনাদের নিকট, প্রশ্ন আমার, এই দাঁড়ি পরিহিত লোকদের কি দায়িত্ব আপনাদের কোনো মূল্যবোধ নেই আপনাদের? এই এখন হাজার হাজার মানুষ দেখেন দাঁড়িয়ে আছে, একটা মানুষ আমাদের মিছিল সাথে অংশগ্রহণ করছে না। এই যে দেখুন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, শুধু হুজুররাই মিছিল করছে, এই দায়িত্ব কি শুধু হুজুরদের? আপনাদের নিকট প্রশ্ন আমার। আর যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, রাজনীতির ফায়দা হাসিলের চেষ্টা করছেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এরপরে আরও যে সমস্ত দল আছে, চরমোনাই বলেন, আরও যে সমস্ত দল, আমি সকলকে উদার আহ্বান জানাচ্ছি, আপনাকে শুধু এই রাজনীতি শুটডাউন দেওয়ার জন্য আমাদের নামে বিবৃতি দিয়েছেন, তাহলে আপনার মাঠে কোথায়? এখানে যতগুলো ছাত্র আছে, আশরাফিয়া, ইব্রাহিমের ছাত্র, এর বাহিরে একটাও ছাত্র দেখছি না আমি।
বাইরে মানুষের সংখ্যা নেই, একজনও নেই। কেন নেই আপনারা? কেন নেই? পুলিশ বলছে গুলি করবে। আজকে যদি হাজার হাজার মানুষ এখানে মোট দখলে থাকতো, পুলিশকে এই হিম্মত করতে পারতো? পুলিশ আমাদের চেয়ে বেশি। এদিক দিয়ে যাত্রাবাড়ি থেকে যে রোডটা আছে শনিয়াখালার দিকে, এই রোডের দিকেও পুলিশ অ্যাকশন দাঁড়িয়ে আছে জলকামান্ডে। চাবেন। এখানে একটা কথা বলে রাখি, পুলিশ 10 মিনিট সময় দিয়েছে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু মানুষ এত পরিমাণ কম, যেই পরিমাণ কমেছে তাদের সাথে লড়াই বা তাদের সাথে আমাদের যে আন্দোলনের স্পিরিট এটা আমরা দেখাতে পারছি না। এখানে কিছু ভাই বলতেছে আমরা যাব না, তো না চাইলে ভাই আপনি কি প্রস্তুতি নিয়ে আসছেন আমার নিকট আপনার প্রশ্ন। আর ফেসবুক ভাইদেরকে বলছি, আপনারা কি করছেন? আপনারা শুধু লাইভ দেখছেন বসে বসে, ঘরে বসে বসে লাইভ দেখছেন আপনারা, আপনার জন্য হতবাগ আপনাদের জন্য। সাইনবোর্ড মোড়ে আন্দোলনের জন্য আমরা সেই সকাল থেকে বসে আছি, কিন্তু মানুষ না থাকার কারণে মুফতি শফিকুল ইসলাম সাহেব, মুফতি আজহার ইসলাম সাহেব, তারা কিন্তু আসলে এত বড় মোড়কে দখলের জন্য যেই পরিমাণ লোকের প্রয়োজন, এই পরিমাণ লোক নাই বিদায় তারা কিন্তু পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে বিবেচনা করে তারা কিন্তু মিছিল বের করছে না। এই পরিমাণ লোক দিয়ে কি আপনি বলেন রাস্তা দখল করা যায়? কথা বলেন আপনারা, ভিডিওটি সকলকে শেয়ার করে দিন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, দেখেন, এই যে দেখেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে সাইনবোর্ডে, শত শত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে, একটা মানুষও মিছিল অংশগ্রহণ করছে না। আপনাদের কোনো আমার প্রশ্ন, এখানে কি সবাই সবাই মুসলমান না? সকলে দেশপ্রেম নাই? এতজন মানুষগুলোকে শহীদ করা হলো, এই যে দেখেন সকলে ভিডিও করছে কিন্তু কেউ অংশগ্রহণ করছে না। এই দায়িত্ব শুধু হুজুরদের, দাড়িওয়ালা টুপিওয়ালাদের। এই যে দেখেন কই নগণ্য সংখ্যা, একবারে নগণ্য সংখ্যা। এত বড় মোট দখলের জন্য অনেক হাজার হাজার লোকের প্রয়োজন। সকলকে ভিডিওটি শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই অনুভূতি, এই কাকুতি আমরা বেশ কয়েকদিন যাবতে বলছি। এত পরিমাণ লোকের প্রয়োজন, এত বড়টা মোড় দখল, যার জন্য লোক সংখ্যা একেবারে নগণ্য। আমি সকলকে বলছি আপনারা সকলে চলে আসুন প্লিজ। আমরা সকলে আমার সাথে এখন কথা বলবেন আলকমার ফাউন্ডেশনের ইউসুফ ভাই, আমাদের সাথে এখন কথা বলবেন, দেখি আমাদের সাথে কি তিনি কি কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ভারতের সন্ত্রাসী খুনি নরেন্দ্র মোদীকে আমার এই দেশে আসার কারণে বাংলার তৌহিদি জনতার বুকের আগুন ধরতে হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি বাইতুল মুকাররমা মুসল্লিদের উপরে গুলি চলা হয়েছে, হাসপাতালে শহীদ করা হয়েছে, ব্রাহ্মণ বাড়িয়া শহীদ করা হয়েছে। আমাদের শহীদদের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আমরা শান্তিকামী, মুক্তিকামী, স্বাধীনতাকামী, আমাদের মাদ্রাসার ছাত্রদের উপরে, আলেম ওলামাদের উপরে নির্বিচারে গুলি করা হচ্ছে। আমরা জবাব চাই। আমরা কোন দলকে উঠে আসি নাই, কোন দলকে জমাতে আসি নাই। যদি আমাদের শান্তিপূর্ণ অবস্থানে কোন রকম ভটকের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমাদের এখানে আজকে রক্ত দিকে কে প্রশ্ন থাকবে? সংগ্রামী স্বার্থ বন্ধুগণ, আপনারা দেখেছেন সেই ভারতের কসাই জঙ্গি নরেন্দ্র মোদী, এদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদেশের 90% মুসলমানের সেন্টিমেন্টকে উপেক্ষা করে যেই কসাইকে বাংলাদেশে এনে এদেশের মুসলমানের পবিত্র জমিকে কলঙ্কিত করেছে, কথা বলেন ঠিক করে। শুধু তাই নয়, এই শেখ হাসিনা, ধুরি শেখ হাসিনা, তিনি এই বাংলাদেশের মুসলমানকে সেন্টিমেন্ট উপেক্ষা করে আমাদের যে প্রতিবাদী ভাইয়েরা আজকে দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছে সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং এই পাপিষ্ঠ সন্ত্রাসী খুনির বিরুদ্ধে, তারা যখন রাস্তায় নেমেছিল তাদের বিরুদ্ধে তখন পুলিশ ভাইয়েরা আমাদের দেখেছিল তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, কথা বলে। আমরা সেই হত্যার বিরুদ্ধে আজকে মাঠে নেমেছি, বাংলাদেশ খেলোয়াড়ের রূপ থেকে সব বাংলাদেশি হত্যার ডাক দেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণ ভাবে এই সাংগঠনিক চত্বরে আন্দোলনের জন্য জমায়েত হয়েছি। আমরা সকলকে উদার আহ্বান জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলনে বিশ্বাসী।
বিশ্বাসী নয় কিন্তু এটাও জেনে রাখুন আপনারা আপনাদের নিরাপত্তায় উশৃঙ্খলাকে বিরূপ করার জন্য আপনাদের সাথে যে অস্ত্র রেখেছেন আমরাও বলছি আপনাদের মধ্যে গাপটি মেরে থাকা কিছু পুলিশ রয়েছে যাদের উস্কানি তাওদের নেতা কর্মীদের উপরে হামলা হয় সেই সন্দেহ পোষণ করে আমরা আমাদের সাথে পাশ লেগেছি ঠিক কিনা কথা বলেন কিন্তু আপনারা আমাদেরকে আহ্বান করছেন আমরা যেন আমাদের সাথে থাকা লাঠি এবং সরিয়ে ফেলে দেই তাহলে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের সাথে থাকা আপনার সাথে যে পিস্তল বুলেট রয়েছে সেগুলো আপনারা সরিয়ে ফেলুন ঠিক কত খেলতে পারে কথা বলেন চিন্তা রেখে মাঠে আসো খেলা হবে তখন কে মতো খেলবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি স্থানীয় ক্যামেরা বাজার সহ আশেপাশে সকল বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি এই হরতাল কি শুধু দাঁড়িয়েরা কি করে লুকায় কথা বলেন নাকি দেশের ক্যাশ পেন স্থানকে মানুষের সকলের শুধু হুজুরদের কি দেখা যাচ্ছে কেন এই পোস্ট আপনাদের কাছে আমি রেখে গেলাম আজকে পুলিশ আমাদের চেয়ে বেশি মানুষের সংখ্যা একেবারেই কম আর যারা আছে শুধু মাদ্রাসার ছাত্র আপনাদের কি মানে দায়িত্ববোধ নাই বিএনপি ভাইরা সাপোর্ট করেছেন স্থানীয় কি বিএনপি নাই তারা কি মুসলমান নয় আওয়ামী লীগ বাইরে কি মুসলমান নয় জামাত ইসলামী বাইরে কি মুসলমান নয় চরমুলা বাইরে কি মুসলমান নয় তাহলে কেন আপনারা রাজনীতিভাবে সাপোর্ট দেওয়ার পর আপনাকে মারে দেখছি না এত পরিমাণ লোক ভাইরা আমার যখন বক্তৃতা দিচ্ছিলাম এত পরিমাণ লোক সবাই দায়িত্ব নিচ্ছে একটা মানুষ আছে না আপনারা বলছেন দেশ স্বাধীন করবেন দেশ শাসন করবেন আপনারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিয়া আন্দোলনই করতে পারেন না আবার ভাই চলে যায় ভিতরে ভিতরে চলে যায় আমাদের হেফাজত না তা আসল ইসলাম সাহেব এসেছেন দেখুন কি পরিমাণ পুলিশ দেখুন এদিকটা র্যাব এদিকটা বিজিবি এদিকটা জলকামান সব কিছু প্রস্তুত মানুষ নাই সব কিছু প্রস্তুত এর জন্য আপনারাই দায়ী থাকবেন যারা ফেসবুক দেখছেন বসে বসে ঘরের মধ্যে বসে বসে ওয়াইফাই লাইন দেবে মজা টিপছেন মিয়া আর বসে বসে ফেসবুক পোস্ট মারেন আমার ভাই শহীদ কেন জবাব চাই জবাব চাই ফেসবুকে বুঝে আপনার প্রতিবাদ আপনার বুঝে ফেসবুকে এদিক দিয়ে পিছন দিক থেকে আমরা খবর পাচ্ছি ছাত্রলীগের ভাই ছাত্রলীগের ভাইয়েরাও আছেন আমি আগেও আহ্বান করেছি আমরা দেশের দেশের বিরুদ্ধে নয় আমরা দেশের পক্ষে আমরা এই আন্দোলনগুলো সরকারের বিরুদ্ধেও করছি না আমরা আন্দোলন শান্তিপূর্ণভাবে করছি আমাদের পুলিশ বরাবর আমাদের সার্বিকভাবে সাহায্য করছেন তারা আমরা শান্তিপূর্ণভাবে সবাই সমাবেশ করি কেউ আমরা সবাই শান্তি অনুভাবে প্রতিবাদ করুন কেউ আমরা পুলিশের সাথে ঝগড়া না বিবাদ জড়াই ভাই তারা আমাদেরকে যা বলছে বলুক আমরা শান্তিপূর্ণভাবে থাকি কেউ কোনো ইয়াতে না যাই কেউ আমরা না যাই দেখুন আজকে ছাইনবুট চৌরাস্তার মোড় পুলিশ দখল করে আছে আর আমরা এক সাইডে পড়ে আছি আমাদের পুলিশ ভাইরা এখানে দেখেন আমাদের চেয়েও বেশি এদিকে দেখতে পাচ্ছেন আমি খুব দেখাচ্ছি পুলিশের পিছনেই ছাত্রলীগ ভাইরা দাঁড়িয়ে আছে ওই যে দেখেন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই যে ওই যে দাঁড়িয়ে আছে কি মহানগর ফিলিং স্টেশনের দিকে একজন আওয়ামী লীগের ছাত্রবাইরা দাঁড়িয়ে আছে আমি পুলিশের সামনে জুড়ে কথা বলতে পারছি না এই যে কেমন আছেন ভাই আপনাদের শান্তি দাঁড়ার এই দায়িত্ব তো আপনাদের তাই না ভাই দায়িত্ব আপনাদের না
নির্বিচারে শহীদ করা হলো, এই দায়িত্ব তো আপনার, তাহলে আপনি কেন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন বলেন? লাঠি আপনি বলেন ভাই, আমাদের মেসেজটা বোঝার চেষ্টা করুন। আপনারা যদি আমাদের সাহায্য না করেন, আমাদের করবে কে বলেন? সাহায্য তো আমরা তো মনে করি যে মুসলিম, আমরা তো মুসলমান লাগে মুসলমান। তাহলে আমাদের এখন দাবি কি ছিল? আমরা কি আগলকে বিক্ষোভ করতেছি? আমরা তো আমরা গলকেই আছি, আপনারা গলকে আছেন, এতে হাতে লাঠি কেন? আপনি এই যে এদিক দিয়ে আপনার পুলিশের সাথে দাঁড়িয়ে আছেন আপনারা, পুলিশ পুলিশ করো, আমরা আমগান করো, আমরা কি ভিডিও করব ভাই? আল্লাহ তাআলা সকলকে সঠিক বোঝ দান করুন। আমি কথা বলছিলাম আপনাদের সামনে, একজন শুধু একজনকে, একজনের সাথে কথা বললাম, আমার কথাগুলো আপনারা শুনতে পেয়েছেন, দেখেছেন যে কীভাবে সাইনবোর্ডে পুলিশ ভাইরা তো দাঁড়িয়ে আছে, মানলাম তারা নিরাপত্তার জন্য আছে, কিসের নিরাপত্তা সেটাও আমরা বিভিন্ন আন্দোলনে দেখেছি, ছাত্রলীগ ভাইরা আপনারা দেখতে পেয়েছেন আমার লাইভের মধ্যে, আমি তাদের চেহারাও দেখিয়েছি, যতটুকু সম্ভব হয়েছে আমি দেখিয়েছি, এবং তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে বললাম ভাই কেন আছেন আপনারা, কোনো উত্তর নাই। আপনারা শুনেছেন আমার ভিডিওতে লাইভে, দেখেছেন আপনারা, আমি আরও দেখাতাম কিন্তু আমাকে তারা বেরিয়ে দেওয়া ধরার চেষ্টা করেছিল আরও কি ছাত্রলীগ ভাইয়ের। আমি এখানে লাইভ থেকে তাড়াতাড়ি চলে এসেছি, এখান থেকে মহানগর ফিলিং স্টেশনের দিকে এক জায়গ আওয়ামী লীগের ছাত্র ভাইয়েরা দাঁড়িয়ে আছে, আমি দেখিয়েছি ভিডিওতে আপনাদেরকে, সম্ভব হয় ওদিকে যাওয়ার, কারণ ওদিকে গেলে আমার হয়তো সমস্যাও হতে পারে। যাই হোক, আমি সকলকে উদার আহ্বান জানাচ্ছি, আমার লাইভটা এখন পর্যন্ত প্রায় 6,500 মানুষ দেখছেন, আপনাদের মধ্যে কেউ নেই যে আমাদের এই আন্দোলন মিছিলে শরিক হবেন, আপনারা তো বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। এই যে দেখেন বিশাল বড় পানির গরম পানির গান, এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে এসেছে, আমি জানি না কি একসঙ্গে যায়, বিজেপি ভাইরা আছেন আমাদের সাথে, সালাম আলাইকুম স্যার, জলকামান নিয়েছে নারায়ণগঞ্জ থেকে এইমাত্র জলকামান নিয়ে এসেছে। এই যে দেখেন কি পরিমাণ পুলিশ, আপনি দেখেন কি পরিমাণ পুলিশ, পুলিশ অ্যাকচুয়ালি দখল করে রয়েছে চৌরাস্তার মোটটাই, মূলত দখল করে স্যার। আমরা শুধু আছি আপনার ইব্রাহিম মাদ্রাসার সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে আছে, আমাদের সংখ্যা একেবারেই কম, অথচ আপনারা এতদিন মুখ ফাটালেন, ফেসবুক পোস্ট দিয়ে যেতে বন্যায় বেসে গেলেন, এখন হামলা হলে সেম একই ধরনের ব্যবসা করবেন আপনারা। আপনাদেরকে ভাই চিনি, আপনাদেরকে চিনি আমরা, শহীদ হলে আহত হলে এদেরকে আপনারা আসবেন তান দেওয়ার নামে, দান করার নামে আপনারা রাজনীতি করবেন, ফটো সেশন করবেন, কিন্তু কাজের বেলা আপনারা নাই। কি পরিমাণ পুলিশ দেখুন, সাইনবোর্ড থেকে বিশাল পুলিশের ফোর্স এসেছে, প্রায় 27টা গাড়ি এসেছে নারায়ণগঞ্জ থেকে। আমরা হেফাজতের সময় ঠিক একই চিত্র দেখেছিলাম, আমরা সাইনবোর্ডে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, কিন্তু সাইনবোর্ডে আমাদেরকে, যাদেরকে আমরা সারাদিন সহযোগিতা করেছিলাম পুলিশ ভাইদেরকে, তারা কিন্তু দিন শেষে আমাদেরকে হামলা করেছিল। আজকেও জানি না আমরা কোনো, এখন পর্যন্ত কোনো আক্রমণে যাইনি, এখন পুলিশ আমাদের উপর আক্রমণ করার জন্য মার মুখে আছে, সামনাসামনি মুখোমুখি। হেফাজত নেতা আজহারুল ইসলাম সাহেব আছেন, এবং শরীফুল খুব সম্মত যাত্রাবাড়ির জুনের শরীফুল হক সাহেব তিনিও আছেন, তারা পুলিশের সাথে অনেক কথা বলছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি শান্তির ছাত্রলীগ সন্ত্রাসীদের আবারও দেখাচ্ছি আমি ভিডিওতে, দেখেন তারা মাস্ক পরে আছে এবং একজন শান্তিধারার লোক আছে, আমি প্রথম ভিডিও দেখেছিলাম তাদেরকে, আমি ভিডিওটি খুবই ভয়ে দেখাচ্ছি, দেখেন এই যে এই বাইরের মানুষগুলো কি লাড়ি নিয়ে দাঁড়িয়েছে, যারা তারা তো মিছিলকারীদের সাথেও নাই, দেখেন এই যে পুলিশের সাথে পিছনে যে লাড়িগুলো দাঁড়িয়ে আছে ছাত্রলীগ, সরাসরি ছাত্রলীগ, আর হাজার হাজার মানুষ এখানে, এই যে দেখেন এরা ভিডিও করতেছে, এরা আন্দোলন শরিক না হয়ে ভিডিও করতেছে এরা, আমি জাস্ট আপনাদেরকে আন্দোলন দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এদিক দিয়ে চট্টগ্রামমুখী রোডে ব্যাপক পুলিশের গাড়ি এবং জলকামান বন্দুকধারী সহ যা কিছু আছে তার এদিক দিয়ে, সেম এদিক দিয়ে যাত্রাবাড়ির মুখেও পুলিশ আছে, এই দিয়ে নারায়ণগঞ্জের মুখেও পুলিশ আছে, শুধু এক মুখে এখানে আসলে বিক্ষোভ মিছিল হয় না। তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আমার দেখানোর চেষ্টা করছি আমি, ভিডিওটি সবাই শেয়ার করুন, সবার সকলের মাঝে ছড়িয়ে দিন। এই যে দেখুন
এই এই যে দাঁড়িয়ে আছে ছাত্রের যে ভাইয়েরা, এই যে দাঁড়িয়ে আছে এই ভাইদের সাথে আমি একজন সাথে কথা বললাম, তিনি আসলে জানেন না কেন এসেছে। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাইয়া? তো আসলে এই ভাইয়েরাও আসে এসেছেন, আমি যে ভাইকে সালাম দিলাম ওনারা মূলত এসেছে পুলিশের সাথে সহযোগী হওয়ার জন্য, তাদের হাতে লাঠি, আমি কিছু বলছি না কারণ তাদের সামনে হয়তো আমারও সমস্যা হতে পারে। জাস্ট আপনাদের সামনে দেখালাম, মহানগরে এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, কোনো প্রতিবাদে নেই। এই যে দেখেন লাঠি পেটে লাঠি সেটা নিয়ে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের ছাত্র ভাইয়েরা, অসংখ্য পুলিশ এখানে, যে পরিমাণ লোক থাকার কথা ছিল এই পরিমাণ লোক নেই। আপনারা আপনাদেরকে চিনি ভাই, আমরা রাজনীতি পলিটিক্স আপনারা কত খাটান, হেফাজতের পাশে মেরে সময় আপনারা রাতে ঘোষণা দিলেন নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ো, কিন্তু নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ার নামে কোনো নামগন্ধ দেখলাম না আমরা। এই ঘোষণা দিয়ে আপনারা সরকারকে যতটা ডেকা দেয় ফেলেছেন, এর এর কষ্টটা কিন্তু আমাদের উপরে পড়েছিল, কিন্তু আপনারা মাঠে নামেন নাই। আজকে আপনাদের দেখছি না, আজকে সব টুপিওয়ালা মাঠে যা ছাত্র দেখছি, আপনারা কোথায়? হ্যাঁ, আর রাজনীতি ফায়দা হাসিল করেন না যারা একশন করুন চেষ্টা কর। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজত নেতা মুফতি বশিরুল্লাহ সাহেব, দেখি তিনি সর্বশেষ কী বলেন। মুফতি বশিরুল্লাহ সাহেব তিনি উপস্থিত হয়েছেন, ইয়াদুল ইসলাম সাহেব আছেন, আছেন মুফতি বশিরুল্লাহ সাহেব মাদিনীনগরের মুহাদ্দিস, ভারত শুধু নয় নেপাল ভুটান আরো বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থেকে দাওয়াত দেওয়া হয়েছে, বাংলাদেশের জনগণ কোন রাষ্ট্রপ্রধান আসার বিরুদ্ধে করে নাই। শান্তিপূর্ণ সমাবেশ চলতেছে, পিছন দিক থেকে কেন কি বলছে ওদিকে বিশৃঙ্খলার চেষ্টাগুলো প্রায় আমরা আন্দোলনে দেখি, এদিকে শান্তিপূর্ণ বক্তব্য চলছিল, ওইদিকে পুলিশের সাথে বাধা বনবদ চেষ্টা করা হচ্ছে, আমরা প্রায় মিছিলে দেখেছি পিছন দিক থেকে এরকম উৎসাহ দেওয়া হয় বিক্ষোভকারীদেরকে, আর তাতে সংঘর্ষ লেগে যায়। এখানে শান্তিপূর্ণ সমাবেশ চলছে, ছাত্রলীগের ভাইয়েরা আমাদের এক কর্মীকে ছাত্রলীগের ভাইয়েরা হামলার চেষ্টা করলে সবাই খেপে যায় তরা কারা। এই যে দেখুন লাঠি হাতে নিয়ে ওই মহানগর পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছে, পুলিশের সাথে বাধা বিঘ্ন হচ্ছে, কেন ওরা দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে? পুলিশ ভাইরা কি যথেষ্ট নয় আমাদেরকে নিরাপত্তা বা যেটাই হোক, আজ পুলিশ ভাইরা কি যথেষ্ট নয়, তাহলে কেন ওরা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে? কিন্তু
ছাত্রলীগের ভাইয়েরা ব্যাপক লাঠি নিয়ে আসে, এই কারণে আমাদের আন্দোলনরত ভাইয়েরা তাদের সাথে বিভিন্ন ভাবে কথা বাক বিতর্কে জড়িয়ে যাওয়া আমাদের এসপি স্যারের সেই মুহূর্তে আর ওই জায়গায় আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেই প্রতিবাদে আজকে কেন্দ্রীয় হরতাল হিসাবে আমরা পালন করতেছি। মুফতি আজহার ইসলাম সম্পর্ক সুতরাং নেতৃবৃন্দ যে নির্দেশ দিবে যেভাবে সুশৃঙ্খল ভাবে কথা বলবে সকলে সেই নির্দেশ এবং সেই নীতি অনুসারে চলতে হবে। সে আলোকে মাননীয় মুফতি শরীফুল্লাহ সাহেব সেই নীতিমালা বর্ণনা করবেন। হাফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব নীতি নির্ধারণ করবেন। সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আমাদের পুলিশ প্রশাসন, সাংবাদিক ভাইরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কেন্দ্রের পক্ষ থেকে যে ঘোষণা হয়েছে হরতাল, আমরা সেই হরতাল পালন করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে পুলিশ প্রশাসনও সহযোগিতা করছেন। সুতরাং আমি মনে করি আমাদের পুলিশ ভাইয়েরাও এই হরতালের পক্ষে, কারণ তারাও আমাদেরকে যেহেতু সকাল থেকে সহযোগিতা করতেছেন সুতরাং তারাও আমাদের ভাই, তাদেরকেও আমাদেরকে সহযোগিতা করা লাগবে। সুতরাং নেতৃবৃন্দ আপনাদেরকে বলেছেন আমরা এখানে অবস্থান করেছি, মিস বিক্ষোভ করেছেন, সকল কিছু আমরা এখন হয়েছে। আমরা আপনাদেরকে এখন নেতৃবৃন্দের পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে, আপনারা এখন এই মুহূর্তে আমরা এই জায়গাটাকে ছেড়ে রাস্তার ওই পারে আমরা এখন চলে যাব। মিছিল করে করে মিছিল হবে, মিছিল নিয়ে আমরা ওইদিকে চলে যাব ইনশাআল্লাহ। মিছিলের নেতৃত্ব দিবেন মুফতি আজহারুল ইসলাম সাহেব এবং মুফতি বশিরুল্লাহ সাহেব, আমি সাথে আছি, মুফতি ফয়সাল, এরা আছে সকলেই। এখন মিছিলের নেতৃত্ব দিবে আপনারা মিছিলের সাথে শরীর হন সকলেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার এখানে প্রায় 9000 মানুষ লাইভ দেখছেন, 9000 মানুষ লাইভ দেখছেন। এই 9000 মানুষ যদি আজকে সাইনবোর্ড চৌরাস্তা মোড়ে আসতো, আমার মনে হয় না আজকে পুলিশ আমাদেরকে এখানে তাড়িয়ে দিতে পারতো। এখান থেকে আমার মনে হয় পুলিশ তাড়িয়ে দিতে পারতো, কিন্তু আপনার 9000 মানুষ ঘরে বসে বসে লাইভ দেখছেন আর পুলিশ আমাদেরকে এক প্রকার যেতে বাধ্য করছে, এর জন্য আপনারা দায়ী, আমি এর জন্য আপনাদেরকে দায়ী করব। দেখুন কত অল্প সংখ্যক লোক, দেখেন পুলিশ আমাদের চেয়ে বেশি, এই যে দেখেন পুলিশ আমাদের চেয়ে বেশি, ওই যে দেখেন পুলিশ, চতুর্দিকে পুলিশ, চতুর্দিকে পুলিশ, আর হাজার হাজার মানুষ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর দেখছে। এই দাঁড়িয়ে এই টুপিও ছাড়া মানুষগুলো দেখেন শুধু ভিডিও করছে, আমাদের এই ইমানি দায়িত্ব কোনো অংশগ্রহণ করছে না। কত অল্প সংখ্যক মানুষ দেখেন, এত অল্প সংখ্যক মানুষ নিয়ে কি সাইনবোর্ড চৌরাস্তা আন্দোলন করা যায় আপনারা বলেন? তাহলে আপনারা কেন এতক্ষণ ঘরে ছিলেন? আজকে আমরা এক প্রকার বাধ্য হয়ে এখান থেকে যেতে হচ্ছে আমাদের, তবে হেফাজত নেতারা ছিলেন বলে আজকে এখানে কোনো মারমুখী হামলা হয়নি। পুলিশের সাথে বিভিন্ন বাকবিতণ্ডা হয়েছে, তাদের পুলিশ আমাদেরকে অনেক আগেই এখান থেকে চলে যাওয়ার জন্য বলেছিল। এ পর্যায়ে মিছিলটি সানার পাড়া দিকে যাচ্ছে, তবে সাইনবোর্ড মোড় খালি, যেই সাইনবোর্ড চৌরাস্তা হরতাল সবলের জন্য যেই সাইনবোর্ড মোড় চৌরাস্তা মোটি ব্যাপক একটি পয়েন্ট ছিল, এখানে চৌরাস্তার মোড়, নানাঙ্গজের মোড়, এখানে যাত্রাবাড়ির মোড়ের দিয়ে ঘুরেছে এখান থেকে, এখানে আপনার চট্টগ্রামের থেকে কাশপুর রাস্তা দিয়ে গেছে, এই রাস্তাগুলো যদি ছেড়ে দেওয়া হয় আপনি কী সবাই কী আন্দোলন করবেন? এতক্ষণ তো যা আন্দোলন হয়েছে হয়েছে, কিন্তু বাকি সকাল সন্ধ্যা সন্ধ্যার হরতাল কোথায়? দেখেন এখানে আমার
মিছিল কাটাতে যে পুশিলের পুলিশের মিছিল বেশি এখানে কই পরিমাণ পুলিশ দেখেন আর এখানে মিছিলকারীরা শুধু জামিয়া আশরাফিয়া ইব্রাহিমের ছাত্র তারপরে মুফতি আজলি সান সাহেবের মাদ্রাসা আশেপাশের বেশ কয়েকটা মাদ্রাসার অল্প কটা মাদ্রাসার ছাত্র আছে বাকিরা আপনারা কি মুসলমান আছে দায়িত্ব কি আমাদের টুপি আলাদারই আর আপনারা শুধু বলেন আমরা গরম বক্তি দিই কাজের বেলা নাই আপনারা কি করেন আপনারা শুধু বসে বসে মোবাইল টিপে টিপে ভিউয়ার্স আপনার ভিউয়ার্স বানান বক্তৃতা দেখেন আপনারা তো ইমানের চেতনা জাগ্রত হয় না আজকে দেখুন হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে একটা মানুষ আমাদের মিছিলে অংশগ্রহণ করে নাই দেশপ্রেম ইসলাম প্রেমের জন্য দেশের মানুষ কওমি মাদ্রাসা এবং সহ যারা ইসলাম প্রিয় মানুষ তারা যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে পাঁচে মেয়ের সময় ত্যাগ স্বীকার করেছে অবশ্যই বিভিন্ন আর আপনারা আমাদের কি কোনো সহযোগিতা ছাড়া আমি আসলে কি বলবো কোনো ভাষা পাচ্ছি না আমি এখান থেকে আমরা চলে যাবো সাইনবোর্ড মোড় এখন পুলিশের দখলে বুঝতে পেরেছেন কারণ আমি প্রথমে বলেছিলাম ভিডিওতে প্রথমে বলেছিলাম এখানে মুখম সম্ভবত এগুলো মনে আর্মি মনে হচ্ছে না হয় বিজিবি হবে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে দেখেন গুলি তাক করে আছে এই যে দেখেন গুলি তাক করে আছে বিক্ষোভকারীদের দিক এই যে তিনিও এখন তাক করে আছে গুলি প্রায় এখানে 40-50টা র্যাব বিজিবি এরপর হচ্ছে আপনার পুলিশের গাড়ি এতগুলো মানুষের সামনে আমরা যদি গণায় ধরেন যদি আমি বলি যে এক একটা গাড়িতে কমপক্ষে 10-12 জন লোক 40টা গাড়িতে আপনার কতজন মানুষ হবে আমার মনে হয় এতজন মানুষ আজকে বিক্ষোভকারী নাই কেন এই দায়িত্ব কি শুধু দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের আপনারা বলেন এই দাঁড়িওয়ালা এই দায়িত্ব কি শুধু আজকে মাদ্রাসার ছাত্রদের আজকে এতক্ষণ পর্যন্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশপ্রেমের জন্য এই ক্ষমতা দখলকারী জুলুমবাজের বিরুদ্ধে আজকে কি শুধু আমরাই প্রতিবাদ করে যাব আপনারা কি কি প্রতিবাদ করেছেন আপনার রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা দেখেছি সাপোর্ট দিয়েছেন কিন্তু সাপোর্টের রাস্তায় আপনাদের আজকে আন্দোলন কোথায় আপনাদের সাইনবোর্ড কি কোনো আওয়ামী লীগ ভাইরা নেই সাইনবোর্ডে কি বিএনপি ভাইরা নেই জামাত ইসলামের ভাইরা নেই সাইনবোর্ড দখল করে নিয়েছে পুলিশ ছাত্রলীগ সামনে মিছিলটা আমাদের থেকে সামনে যাচ্ছে মিছিল আমরা যে সাইনবোর্ডে ছিলাম মিছিল এই মুহূর্তে আপনার ইয়ের দিকে আছে সানারপাড়া দিকে যাচ্ছে তবে সানারপাড়া দিকে যাচ্ছে জানি না সানারপাড়ও কী হয় কারণ সানারপাড়ও আমাদের এই সাইনবোর্ড দখল করার পূর্বে সানারপাড়া আমরা শুনেছি একটা এক প্রকার মারমুখী ছিল এখানে আমরা যতটুকু জেনেছি যে সাইনবোর্ডে আমাদের হেফাজত নেতা মহাসচিব নুর ইসলাম জিয়াদি সাহেবের ছেলে খালেদ ভাই তিনি ওইখানে আছেন এছাড়াও আরও নেতৃবৃন্দ সানারপাড়ার দিকে আছেন তো আমাদের সাইনবোর্ডে প্রথমে সকাল থেকে কোনো নেতৃবৃন্দ আসলে আমরা কি রাস্তায় নামবো কি নামবো না এই বিষয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে ছিল কারণ হচ্ছে এখানে যে কয়েকটি বেশ কয়েকটি মারো মাদ্রাসা রয়েছে জামিয়াত ইব্রাহিম মাদ্রাসা আশরাফিয়া মাদ্রাসা এবং মুফতি আজল ইসলাম সাহেবের মারকাজুল হুদা মাদ্রাসা এই মাদ্রাসাগুলো কিন্তু আমাদের পরীক্ষা শেষ হয়েছে এবং সকল ছাত্রভাই বাড়িতে চলে গেছে শুধু হায়াতুলিয়া অর্থাৎ দাওরাদিসের ছাত্রভাইয়েরা তারা মাদ্রাসায় আছে এবং সেই ক্লাস এক ক্লাস সেই এক ক্লাসের ছাত্র কতজন হবে এই ছাত্রগুলো 3-4টা মাদ্রাসার ছাত্র নিয়ে আমরা আজকে এই সাইনবোর্ড আন্দোলনে নেমেছি আপনি বলুন সাইনবোর্ড চৌরাস্তার মতো এত বিশাল বড় একটা মোড়ের জন্য কি এই মাত্র 300-500 লোকের জন্য যথেষ্ট নাকি এখানে হাজার হাজার লোক থাকার কথা ছিল কিন্তু হাজার হাজার লোক নেই শুধু আপনি বলবেন যে আমাদের সংগঠনের ভাইয়েরাও আছে আপনাদের সংগঠনের ভাইয়েরা কোথায় আমি এখানে যাবিয়ে দেখিয়েছিলাম আমাদেরকে ভিডিওতে সব দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়ি টুপিওয়ালা আর মাদ্রাসার ছাত্র কোনটা বাইরের লোক কোনটা এগুলো দেখার দেখ বোঝা যায় এই যে দেখেন বাইরের লোকগুলো কীভাবে দাঁড়িয়ে আছে তারা বাইরের লোক দাঁড়িয়ে আছে সাইনবোর্ডের সেমে একইভাবে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিল তারা আমাদের আন্দোলন অংশগ্রহণ করেনি আপনাদের কি দায়িত্ব না আমি আপনাদেরকে বলছি আপনাদের কি দায়িত্ব না এই যে দেখেন হাজার হাজার মানুষ পথচারী তারা যাচ্ছেন সেম সাইনবোর্ডে এর চেয়ে বিপুল পরিমাণ মানুষ আমাদের চেয়ে বিপুল পরিমাণ পুলিশ বিপুল পরিমাণ আপনার সাধারণ মানুষ ছিল তারা ভিডিও করছে আর দেখছে আর মাঝে মাঝে যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছেন যারা অবুজ ভাইয়েরা আছেন তারা খিলখিলে হাসছে আমি আপনি দেখেছিলাম ভিডিওতে একজন কয়েকজন ভাইয়ের সাথে কথাও বলেছিলাম আওয়ামী লীগের যারা আমাদেরকে আজকে আক্রমণের জন্য এসেছে সাইনবোর্ডে আমি আপনাদের কয়েকজন সাথে কথা বলেছিলাম একটা কোনো চাপাও ছাড়ছি না কোনো প্রোপাগান্ডাও চালাচ্ছি না আমি সরাসরি আপনাদেরকে ভিডিও দেখেছিলাম এবং কথাও বলেছি অনেকেই বলতে পারেন যে তারাও মিছিল অংশগ্রহণ করে
তারা মিছিলে অংশগ্রহণকারী এর প্রমাণ হচ্ছে আমি তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন ভাই আমরা এসেছি আমাদের 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 বলে তিনি থেমে গেছেন, অর্থাৎ তিনি আমাদের উপর থেকে নির্দেশ এসেছে এই জন্য এসেছে। তাই আমি বলেছি ভাই আপনারা তো মুসলমান, আপনারা মুসলমান, এই যে আমার ভিডিওটা আজকে পায় 9,000 সাড়ে 9,000 মানুষ দেখছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা কি মুসলমান না ভাই? এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আমরা মোদির বিরুদ্ধে, যেই মোদি গুজরাটে প্রায় 3,000 থেকে 4,000 মানুষ হত্যা করেছে মুসলমানদেরকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়। এটা খুব সম্ভবত 2002 সাল না আগে পিছে হবে, তারিখটা আমার সঠিক খেয়াল নেই, এবং এর তার ক্ষমতা থাকাকালীন সময় হাজার হাজার মানুষ কিন্তু মরেছে, হাজার হাজার মানুষ মরেছে। সে এমন একজন অসাম্প্রদায়িক নেতা এবং তার ক্ষমতা থাকা অবস্থায় আমরা দেখছি পশ্চিমবঙ্গে হাজার হাজার কয়েক লক্ষ মুসলমানকে বাঙালি বলে চালিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস তারা চালিয়েছে, এবং তাদের আর কি আরএস না কি যেন একটা এরকম রিপোর্টের মাধ্যমে তারা কিন্তু যে একটা নাগরিকত্ব বাতিল করে তার এক প্রকার আমাদের তারা বাংলাদেশি বলে দাবি করে তারা আমাদের বাংলাদেশিকে ঠেলে দিতে চাচ্ছে, অথচ তারা পশ্চিমবঙ্গের লোক এবং তারা বিজেপি সরকারের যে দায়িত্বে আছে অমিত শাহ তার পটটা আমার এই মুহূর্তে খেল নেই। এই কঠোর জঙ্গি উগ্রপন্থী সন্ত্রাসী সেও কিন্তু আমাদের এই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, এবং তার দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু সিলেট মৌলভীবাজার তারা এটি তাদের অংশ বলে দাবি করছে, এবং সেখানে বিমানবন্দরের জায়গা দেওয়ার জন্য তারা দাবি করেছে। সেম কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন সিলেটের আমাদের আমাদের জায়গাতে মসজিদ, সেই 200 বছরের পুরোনো মসজিদ, সেই মসজিদ যখন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে তখন বিএসএফ এবং বিজেপির মাধ্যমে একটা সমঝোতা বৈঠকের মাধ্যমেই এই নতুন একটি মসজিদের কার্যক্রম শুরু হয়েছিল আমাদের সীমানার ভিতরে। সেই সীমানার ভিতরে থাকা অবস্থা আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বে আমাদের বিজেপি ভাইদের এবং বিএসএফ এর মাধ্যমে সব কিছু ছিল, তারপরও বিএসএফ বাধা দিয়েছে। কেন বাধা দিবে আমার দেশের? তো এই দেশ দখলকারী দেশ দুই বক্তব্য আপনাদের কি ইমানে চেতনা জাগ্রত হয় না? দেশপ্রেম জাগ্রত হয় না আপনাদের মাঝে? ইসলাম জাগ্রত হয় না আপনাদের মাঝে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনাদের কি দেশপ্রেম নেই? শুধু কি ইসলাম প্রিয় মানুষদের দেশপ্রেম? সম্মানিত ভিউয়ার্স, আমার এই মুহূর্তে লাইভে প্রায় 10,000 থেকে 12,000 লোক আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। এই দায়িত্ব শুধু আমাদের নয়, আমাদের মাঝে এখন কথা বলবেন আমাদের প্রিয় ফুয়াদ মুতাসিম ভাই, তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আপনারা সবাই চুপ থাকেন, আপনারা সবাই একজনের বক্তব্য দেয়, একজনের বক্তব্য শোনেন, এই একজনের বক্তব্য শোনেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হামিদা ও মুসাল্লিয়ান ও মুসাল্লিমা। আমরা আজকের এই শান্তিপূর্ণ হরতালে আমরা অংশগ্রহণ করেছি, আমরা অবশ্যই হেফাজতের সাথে একমত একমত্যতা প্রকাশ পোষণ করছি। বাকি আমরা হেফাজতের কাছে এটাও চাই, যে সমস্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ প্রশাসন আমাদের ভাইদের তাজা খুন জড়িয়েছে, সুদা পান করিয়েছে, তাদের হুকুম কি হবে? ঠিক, আমরা এই ব্যাপারে স্পষ্ট ফতোয়া জানতে চাই, আমরা স্পষ্ট ফতোয়া চাই, দিনকে আমি সঠিক পথ পদ্ধতি কি হবে? এই হরতাল, এই গণতান্ত্রিক মিছিল মিটিং কে আমাকে দিন ক্যাম্প করে দিবে কিনা, আমি স্পষ্ট ফতোয়া চাই। আগে আমাদের ভাই যারা রক্তে জড়িয়েছে তাদের হুকুম আগে হবে, আমরা চাই আদ্যাম বিদ্যাম, রক্তের বদলে রক্ত নিব, ও লাইন বিল আইন, চোখের বদলে চোখ নিব, দর্শক আমাদের সাথে কথা বলছিলেন আমাদের পরিচিত ফুয়াদ মুতাসিম ভাই, তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি আমরা সাইনবোর্ড যে মোটা ছেড়ে দিয়েছিলাম সেই মোড় থেকে আমাদেরকে মিছিলটি সানাপাড়া দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেই মুঠি খালি করা হয়েছে। সেই মুঠি খালি করে এখন সেখান থেকে বিপুল পরিমাণ যে পুলিশ আমি তখন বলছিলাম সেই পুলিশগুলো কিন্তু এখন সানার বাড়ি দিকে আছে, কেউ কল দেওয়ার চেষ্টা করবেন না, এই মুহূর্তে ব্যস্ত আছি। আপনারা কি করছেন ভাই? আপনার দাঁড়িয়ে ছাড়া লোকেরা কি করছেন? আপনারা শুধু হুজুরদেরকে বলছেন ওইখানে লোক পাঠান, আপনারা কি করছেন? হাজার হাজার মানুষের রাস্তা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ছাড়া টুপি ছাড়া, সেই মানুষগুলো ইমানে দায়িত্ববোধ নাই আপনারা আজকে আমাকে কিছু লোক পাঠাতে, আপনারা কি করছেন? এ হচ্ছে বলছেন মানে নিজে আদেশ করতে পারি কিন্তু আমল করতে পারি না, ইয়া আইওয়াল্লা দিনা আমানুল ইমা তা উরুনা মালাদা ফালুন, এমন কথা বলছে যে আমল করি না। উনি আমাকে বলছে যে যাওয়ার জন্য
ওই ভাইকে ধন্যবাদ পরামর্শ দিয়েছেন, কিন্তু এরকম পরামর্শ দেওয়ার মতো লোকের অভাব নাই ভাই। রাস্তায় নেমে আন্দোলন করা লোকের খুবই অভাব। আজকে আমার ভাই থেকে 10 থেকে 12 জন ভাইকে শহীদ করা হয়েছে এই ভারতীয় কসাই মোদি জঙ্গি মোদির আক্রমণের বিরুদ্ধে তারা প্রতিবাদ করার কারণে। নির্বিচারে শান্তিপূর্ণ আন্দোলন হাটলা জায়গায় দেখেছি 4 জন ভাইকে শহীদ করা হয়েছে। সেখানে আমরা আমাদের ভাইয়েরা কোনো উচ্ছৃঙ্খল কোনো আন্দোলনে করে নাই, মিছিল নামতে দেরি, পুলিশ গুলি করতে দেরি করে নাই। এবং যেই আমরা জানি সেই অফিসারের নামটা এই মুহূর্তে ভুলে গেছি, সেই আমরা তার ইতিমধ্যে তার ভিডিও তার ফুটেজ আমরা দেখেছি, সেই ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তাদের সিঁদুর পরেছে এবং সে মালাও পরেছে, আমরা এমনও নিউজ বিভিন্ন দেখেছি, নিউজ বলতে বিভিন্ন ফেসবুকের পেজে দেখেছি আমরা। তো এমন প্রশাসনের দায়িত্বে থাকা লোকদের মাধ্যমে তো নির্বিচারে আলেম ওলামাদের উপর এরকম ইসলামপ্রিয় মানুষের উপর হামলা হবে না তো কী হবে? কিন্তু আপনারা সবাই চেয়ে আছেন আমার মুহূর্তে, এই মুহূর্তে লাইভে পায় আমার মানুষ আছেন প্রায় 6,000 মানুষের মতো, 6 থেকে 7,000 মানুষের মতো আছেন। আপনারা কী করছেন? বিপুল পরিমাণ এই দেখতে পাচ্ছেন বিপুল বহর আসছে পুলিশের, বিপুল বহর, সামনে মহিলা একজন, তার সাথে আশেপাশে সব কি ব্যাপক পুলিশ আসছে এবং জলকামান নিয়ে আসছে। পুলিশ মহিলা বলছে সামনে যারা দাঁড়িয়ে আছেন ডানে বাঁয়ে তাদেরকে সরে যাওয়ার জন্য। আমরা সেম একই দৃশ্য হেফাজতের সময় দেখেছিলাম, হেফাজতের সময় হেফাজতের পরবর্তী 6 মে সকালবেলা ঠিক সাইনবোর্ডে ব্যাপক দখল করেছিল এবং সাইনবোর্ড থেকে পুলিশ বিপুল নারায়ণগঞ্জ থেকে বিপুল পুলিশ এসে যেই পুলিশ ভাইদেরকে আমরা 5 মের সময় তারা যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে অসহায় ছিল সেই সময়টাতে আমরা তাদেরকে খাবার প্রেমের দিন সে একই কায়দায় তারা সানাপার চিটাঙ্গুর যাওয়ার পথে যত রাস্তায় মানুষ ছিল পাখির মতো গুলি করছে, আমি নিজ চোখে দেখেছি, আমি সেই গুলির শিকার হয়েছিলাম। হয়তো আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আজকে সেই আন্দোলন এসেছি। আজকে সেম একই কাদায় ঘোষণা করছে মাইক দিয়ে এই যে পুলিশ একই কাদায় ঘোষণা করছে রাস্তার সাইডে যত মানুষ আসে তাদেরকে সরে যাওয়ার জন্য, অর্থাৎ তারা সরে যাবে এবং আমাদেরকে একা পেয়ে তারা মানুষ মারবে। আমার মনে হচ্ছে এই প্ল্যান তাদের। তাহলে কেন তারা সাধারণ মানুষকে বলছে? আজকে শান্তিপূর্ণ হরতাল আমরা দিয়েছি, আমরা শান্তিপূর্ণই করছি, কিন্তু যখন আমাদেরকে এই শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরকে অশান্তপূর্ণ করার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ, কেন চালাবে? এই দায়িত্ব আমাদের, এই অধিকার কি আমাদের নেই? অবশ্যই আমাদের এই অধিকার রয়েছে, তাহলে কেন আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? এই অধিকারের জন্য কি শুধু আমরা একাই লড়বো, দাঁড়িয়ে ঢুকিয়ে লড়বো? আপনাদের কোনো দায়িত্ব নেই, আপনাদের কোনো দায়বোধ নেই? আর কত এইভাবে ভারতীয় আগ্রাসনের ভারতীয় দালালদের পক্ষ অবলম্বন করবেন কত? আমি একটা কথা বলছি আপনাদেরকে, আমাদের এই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, তবে হ্যাঁ সেই দল যদি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা দেখেছেন ইতিমধ্যে বেশ 10 থেকে প্রায় 12 জন ছাত্র নির্বিচারে শহীদ করা হয়েছে,